শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি এবিএম আতিকুর রহমান বারসাত, আমার পিতা মরহুম মোহাম্মদ আলী আকবর সুবেদার, আমার মাতা মরহুমা জাহানারা বেগম, আমার গ্রামের বাড়ি বুসনা পুরো এলাকায়। মহান মুক্তিযুদ্ধের সময় আমার বয়স খুব বেশি না, তখন 12 বছর ছিল, যার কারণে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি মনে আছে। এই দেবিদ্বারে প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা সাবেক ন্যায় প্রধান অধ্যাপক মুজাফর আমাদের বাড়ি। মহান মুক্তিযুদ্ধে যে ভারতের পালাটন ক্যাম্প ছিল, সেই ক্যাম্পের প্রতিষ্ঠাতা সাবেক এমপি মরহুম ক্যাপ্টেন সুজাত আলী, তার বাড়ি ওই দেবিদ্বার উপজেলায়। ন্যাক কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন কর্তৃক গঠিত বিশেষ গেরিলা বাহিনীর অন্যতম একজন সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য বলা যায় প্রয়াত কমরেড আব্দুল হাফেজ, তার বাড়িও দেবিদ্বারে। এখানে সাবেক এমএনএ আব্দুল আজিজ খানের বাড়ি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আজহার হোসেন মাস্টারের বাড়ি, এখানে ডাক্তার আব্দুল আলিমের বাড়ি। আমাদের মুক্তিযুদ্ধের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো স্বাধীনতা ঘোষণার মাত্র 5 দিনের মাথায়, 26 মার্চ স্বাধীনতা ঘোষণার পর 5 দিনের মাথায় 31 মার্চ একটা গণযুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে 15 জন পাক সেনাকে হত্যা করে 33 বাঙালি শহীদ হয়েছিল। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এটা ইতিহাসের একটা শ্রেষ্ঠ ঘটনা। গণযুদ্ধে একটা অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত বাহিনীকে পরাস্ত করে বাঙালিদের বিজয় ছিনিয়ে আনা হয়েছিল, যেটা আমরা বিগলাবাড়ি টু জাফরগঞ্জ শ্রী পুকুরপার জামে মসজিদ যুদ্ধ বলে আখ্যায়িত করেছি। এই যুদ্ধটাই হলো আমাদের একটা ঐতিহাসিক যুদ্ধ। জাফরগঞ্জ শ্রী পুকুরপার জামে মসজিদ নামে একটা মসজিদ আছে, ওটা যেই আদলে ছিল মুক্তিযুদ্ধ চলাকালে, ওখানে তো 7 জন পাক সেনা দিয়ে আশ্রয় ছিলেন, ওইটা ঘেরাও করে হাজার হাজার জনতা দাউদকান্দি থেকে শুরু করে কসবা, বৈজক, বামনপাড়া, আমাদের কুমিল্লা শহর সহ হাজার হাজার সেই কাকডাকা ভোরা থেকে শুরু করে সন্ধ্যানাগাদ পর্যন্ত যুদ্ধটা পরিচালিত হয়েছে, এবং সর্বশেষ যে 7 জন ওইখানে আশ্রয় ছিল তাদেরকে হত্যা করে গুমতি নদীতে বাসা দিয়ে। তো এখানে আব্দুল কুদ্দুস নামে একজন যোদ্ধা ছিলেন, কুদ্দুস ড্রাইভার বলছেন, পরিচয় বাড়ি উনি আবার আপনি পেট্রোল আনছেন, মরিচের গুঁড়া আনছেন, উনি পুকুর সাঁতরাইয়া এই শ্রীপুকুর পাড় যেটা বলে ওই পুকুর সাঁতরাইয়া উপরে উঠছেন, খাবার নিছেন, তারপরে ল্যাব কাঁথা নিছেন, মরিচ নিছেন, নিয়ে এগুলোতে আগুন জ্বালাইছেন, মসজিদের ছাদ ফুটা করছেন। ওইরা এই তেজস্ক্রিয়ার কারণে তারা তাদের বসের যা আছে সব ফিলে ফেলছে,
ওখানে শ্বাসরুদ্ধ করে একটা অবস্থা ছিল, আর সফটওয়্যার ড্রাইভার নামে এক সাহসী যোদ্ধা ছিল। তিনি আবার ট্রোলিং করে যেয়ে ওই যে জানালার পাট দিয়ে দুটো বন্দুক নিয়ে আর সোজা দৌড় দিচ্ছিলেন। মানে বাঁকা হইলে কিন্তু হইতো, দৌড় দেওয়ার পর ভিতর থেকে গুলি করে ওনাকে সেদিন দৌড় দিয়েছিলেন। তো এমনিতে একটা প্রশিক্ষণ ছাড়া একটা যুদ্ধ, খুব সুন্দর একটা যুদ্ধ হয়েছিল। সে যুদ্ধে তিনি বাঙালি শহীদ হয়েছিলেন। মরিচের গুঁড়া নামক অস্ত্রটাও সেদিন বাঙালিরা ব্যবহার করেছিল বাদশাহদের হত্যার জন্য। ওই দিনকার যুদ্ধে দেবীদের থানা অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। তৎকালীন সময়ে যিনি অফিসার ইনচার্জের দায়িত্বে ছিলেন, উনি প্রমোশনও পেয়েছিলেন এসপি সার্কেল হিসাবে। ওনার থাকাকালীন সময় অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল, যার জন্য উনি পাক সেনাদের এই চাপের মুখে এবং তাদের শারীরিক এবং মানসিক নির্যাতনে তিনি এখানে শহীদ হয়েছিলেন। তার বাড়ি যদি সিলেটও হয়, তার কবরটা দেবীদের ছোটো আলমপুর আমিন বাড়ির গোরস্থারে দেওয়া আছে, এখনও আছে ওনার কবরটা। উনিও মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হতে পারেন নাই। আর যেই 33 জন শহীদ হয়েছেন, 33 জনের মধ্যে একজন মাত্র আমার জানা মতো আলফু ফকির নামে একজন, তিনি গত যে এই 2002 সালের যে যাচাই বাছাই হয়েছে সেখানে মরহুম সাবেক এমপি অধ্যাপক আলী আশরাফ সাহেবের উপস্থিতিতে উনি তালিকাভুক্ত হন, এখন উনি ভাতাও পাচ্ছেন। এই 33 বাঙালির জন্যে, 33 শহীদ বাঙালির আসলে খোঁজখবর কেউ নেন। ওই যুদ্ধটা হয়েছিল যখন রাজাকার সৃষ্টি হয় নাই, যখন মুক্তিযুদ্ধ সৃষ্টি হয় নাই, যখন প্রবাসী সরকারও তৈরি হয় নাই, সেই মুহূর্তের ঘটনা, যার কারণে তাদেরকে মুক্তিযোদ্ধারা যারা পরবর্তীতে নেতৃত্বে এসেছেন তারাও এটা খুব একটা গুরুত্ব দেন নাই। তো আমার দিক থেকে আমি বলবো, যেটার জন্য আমি অনেক কথা বলেছি, বাংলাদেশ টেলিভিশনে একটা অনুষ্ঠান হয়েছিল দেশটাকে ভালোবাসি, এই কর্নেল সাজ্জাদ জহিরের এই উপস্থাপনায়, সেখানে আমরা 3 জন সেখানে জোর দাবি জানিয়েছি যুদ্ধের স্বীকৃতি এবং এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করার। অনেক ভুয়া মুক্তিযোদ্ধা তো মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু এগুলো বলতে গেলে খারাপ, কিন্তু অর্থের বিনিময়ে হোক আর প্রভাবের বিনিময়ে হোক তারা মুক্তিযুদ্ধ হয়েছেন। প্রকৃত অর্থে যারা সেদিন ত্যাগ স্বীকার করেছেন, জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, একটা শক্তিশালী বাহিনীকে পরাস্ত করেছেন, আজকে ইতিহাসে তাদের নামটা পর্যন্ত নেই। তো সেদিক থেকে আমার একটা দাবি থাকবে তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করা। নলারা নামে একটা মুক্তিযুদ্ধ প্রশিক্ষণ অস্থায়ী ক্যাম্প ছিল, এটা আমাদের সুবীর ফতেহাবাদ, যেখানে এই 17 এপ্রিল থেকে এখানে একটা প্রশিক্ষণ ক্যাম্প ছিল, অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প একটা নির্জন জায়গায় জঙ্গলের ভিতরে। পরবর্তীতে আফসুরা জায়গাটা যখন এখানে সতেজ হয়ে উঠলো, ওই সময় এই ক্যাম্পটা পরবর্তীতে বিলুপ্ত হয়। এখানকার ট্রেনিং নিয়ে তারা ভারতের বিভিন্ন ক্যাম্পে যেয়ে আশ্রয় নিত, সেখানে প্রশিক্ষণ দিত, সেখান থেকে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে। তো সেই নলারা ক্যাম্পের একটা স্মৃতিচারণ অনুষ্ঠানে আমাদের সাবেক ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আরিফিন সিদ্দিকী সাহেব এসেছিলেন। তো ওনার কাছেও প্রশ্ন রেখেছিলেন, তো উনি বললেন গণযুদ্ধ, জনযুদ্ধ, মুক্তিযুদ্ধ এটার প্রকারভেদ আছে, এটা রাষ্ট্রের সরকারের সাথে কথা বলে, মন্ত্রণালয়ের সাথে কথা বলে তাদের তালিকাভুক্ত কীভাবে করা যাবে এবং সেটা ওইভাবে করতে হবে। কিন্তু এটা উদ্যোগে কেউ নেন নাই, মুক্তিযুদ্ধরও নেন নাই, এর জন্য এটা এখন পর্যন্ত অবহেলিত আছেন। আজকেও কিছুক্ষণ আগে একজন শহীদ মুক্তিযোদ্ধা ওই দিন 31 মার্চের শহীদ মুক্তিযোদ্ধার সন্তানও কিছু দুঃখ প্রকাশ করে গেলেন। তো মহান মুক্তিযুদ্ধে এটুকু বলবো, যদি এই জায়গায় শুধু আমাদের অবদান না, এখানে একটা গণকবর আছে যেখানে 19 জন বাঙালি, নিরীহ বাঙালিকে গুলি করে হত্যা করে এখানে চাপা দেওয়া হয়েছে এবং এখানে একটা স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। আরও কিছু ঐতিহাসিক দিক আছে, সবুর একটা স্যাটেলাইট ক্যাম্প ছিল, অসংখ্য মুক্তিযোদ্ধা বা প্রায় 1/2 শতাধিক মুক্তিযোদ্ধা এখানে শহীদ হয়েছেন সশস্ত্র সংগ্রামে। এপ্রিল একটা যুদ্ধ হয়েছিল, মার্চ এপ্রিল মানে খুব কাছাকাছি সময়ে, কমরেড আব্দুল হাফিজের নেতৃত্বে বড় গ্রামটা, যেখানে 7 দিন অগ্নিকাণ্ডে লেনিয়ার শিখিয়ে চলছিল। এখানে হিন্দু অধ্যুষিত একটা এলাকা ছিল, সেখানে পাক হানাদাররা দিনের বেলা অভিযান চালাইতে যেয়ে সেখানে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাড়খাড় করে দিয়েছিল। যখন তারা এই কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে তারা নামে সেনাবাহিনীর সদস্যরা পাক সেনারা, তখন ওইখানে প্রায় 5,000 বাঙালি যুক্ত হয়েছিলেন, চান্দিনা, দেবিদ্যার, এই অঞ্চলের দক্ষিণ এলাকা, সবাই বড়জোর চিপায় এই জঙ্গলের চিপায় বসে লাঠি হাতে নিয়ে ত্রিমূর্তি রাইফেল নিয়ে তারা ক্যাম্পস পেতে অবস্থান নিয়েছিলেন। যেই পাক সেনারা তাদের কিন্তু বুঝতে পারেনি, তাদের গতি অনুসারে তারা নেমে আসছিল। ওই সময়
চিনট ফিল রাইফেল থেকে গুলি করা হয়েছিল। পাঁচজন পাক সেনা সদস্য লুটিয়ে পড়ছিলেন তাৎক্ষণিকভাবে, তারা কিন্তু কর্তব্য বিমূঢ় হয়ে পড়ছে যে আসলে ঘটনাটা কী হচ্ছে। তাৎক্ষণিক তারাই লাশগুলো কোনো রকমের টেনে এসে তারা গাড়ি নিয়ে চলে গেছে। তারপরে যেই ভয়াবহ দৃশ্যটা ছিল, এখানে নারী নির্যাতন, হত্যা, যজ্ঞ, বাড়িঘর জ্বালানো, পোড়ানো। এখানে আমাদের সত্যেন সেন ছিলেন একজন বিশিষ্ট লেখক, সত্যেন সেন উনি আবার কমরেড আব্দুল হাফেজের বাড়ি, না ওনার বাড়ি এখানে না, উনি ঢাকা থেকে এই বর্ডার ক্রস করার জন্যে কমরেড আব্দুল হাফেজের বাড়ি দিয়ে এখানে যাচ্ছিলেন। ওই সময় ওনার পথে প্রান্তরে লেখা দুই তিন খণ্ডের বই আছে। দ্বিতীয় খণ্ডে উনি লিখেছিলেন যে এই অগ্নিকাণ্ডের লেলিহান শিখা সাত দিন পর্যন্ত প্রজ্বলিত ছিল, যে কত বড় ভয়াবহ ছিল। এখানে শত শত বাড়ি পুরনো বেশি। এখানে আমাদের ধামতির একজন মুক্তিযোদ্ধা এখানে আসেন, ধামতির প্রায় চৌধুরী বাড়ি সহ 90টা বাড়ি জ্বালিয়ে সারখার করে দিয়েছে। 11 জন শহীদ হয়েছিলেন বোসনা সহ, বোসনা গ্রাম আমার নিজের গ্রামেরও 7 জন ছিলেন, তারাও ওই দিন শহীদ হয়েছিলেন। পাক সেনাদের বিশাল একটা বাহিনী দিনের বেলা আক্রমণ করে হত্যা করছিলেন। তো এদিক থেকে আমরা আসলে কেউ যে শান্তিতে ছিলাম, দেবিদ্বারবাসী, দেবিদ্বারে কেউ নির্ভমে থাকতে হয়েছে দীর্ঘ সময়। মুক্তিযোদ্ধার সংখ্যাও বেশি ছিলেন, আমরা জয় পরাজয়ের মধ্যে এত বড় একটা বিশাল বিজয় ছিনিয়ে নিচ্ছি, গৌরবগাথা ইতিহাস আমাদের আছে। কিন্তু আসলে এগুলো নিয়ে গবেষণা করা বা এগুলো মুক্তিযুদ্ধের তালিকাভুক্ত করা, ইতিহাসে অন্তর্ভুক্ত করার জন্যে ওই রকম উদ্যোগ নেয় না। আমি হয়তো নিচে এসিয়াটিক সোসাইটির সহযোগিতায় কিছু কাজকর্ম চালিয়ে যাচ্ছি। আমি বলবো মহান মুক্তিযুদ্ধে যারা এখনও জীবিত আছেন তাদের উদ্যোগ এই মুক্তিযুদ্ধের স্মৃতিচারণগুলো তুলে ধরা এবং ইতিহাসে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করা, সেখানে আমরা যারা আছি আমরা সহযোগিতা করবো। আর সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের এই যুদ্ধগুলো এখানে গণগোবর, এখানে নলারা একটা প্রশিক্ষণ ক্যাম্প, একটা শুভপুর একটা স্যাটেলাইট প্রশিক্ষণ ক্যাম্প ছিল, আলাহাবাদ একটা ঐতিহাসিক জায়গা, তারপরে এই যে সমস্ত জায়গা এদিক দিয়ে হলো মোয়াতির মহেশপুর, যে এখানে ভয়াবহ কয়েকটা হত্যাযজ্ঞ চালাইছিলেন পাক সেনারা, অসংখ্য লোক এখানে হতাহত হয়েছে, শহীদ হয়েছে। তারপরে বুসরা গ্রামে তো বিশাল এক যুদ্ধ হইল। আবার আরেকটা ঐতিহাসিক যুদ্ধ প্রেক্ষাপট ছিল দেবিদ্বারে, যেটা হলো যে আমরা নারায়ণগঞ্জে নৌবন্দরটা এটা ড্যামেজ করার জন্যে একটা বাহিনী ভারতের থেকে ট্রেনিং নিয়ে তারা আসছিলেন 17 সেপ্টেম্বর। 15 এলাকায় এসে এখানে পাক সেনাদের সাথে এখানে যিনি কমান্ডার ছিলেন, প্রধান ছিলেন, তিনিও আহত হয়েছিলেন। এখানে 3 জন শহীদ হয়েছেন, সোনারগাঁয়ের এদিকে একজন শহীদ হয়েছেন, আপনি বারেক নাকি তো এটা শহীদের কবরটা কিন্তু পুনরা মেলার এই আশপাশে আছেন, চৌরাস্তার মাথায় আছে। তো এই যুদ্ধটা কিন্তু ছোটো যুদ্ধ ছিল না, যারা মাইন্ড প্যাড দিয়ে আপনার এই নৌবন্দর ধ্বংস করার জন্যে তৈরি হয়েছিলেন। একজন নৌ কমান্ডার সদস্য আছেন মুক্তিযোদ্ধা রাজা ম্যাম, আমাদের ওইখানে এই একজনই আছেন দেবিদ্বারের সদস্য, উনিও যুদ্ধে অংশগ্রহণ করছেন। যুদ্ধটা আসলে তারা পারে নাই, পরবর্তীতে নদীন জয়া হয়তো নারায়ণগঞ্জ নৌবন্দর ধ্বংস করছে। আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্রকে, যারা আজকে আমাদের অনেক মুক্তিযোদ্ধার এই সাক্ষাৎ নিয়েছে, ভবিষ্যতে আরও নেবেন, ইতিহাসটা তুলে ধরবেন, সংরক্ষণ করবেন, আগামী প্রজন্ম যাতে জানতে পারে মহান মুক্তিযোদ্ধাদের কী ছিল, কী অবদান ছিল। যারা রান্না করে আপনাদের খাওয়াইছে, যারা অসুস্থ মুক্তিযোদ্ধাদের সেবা করছে তারাও মুক্তিযোদ্ধা, যারা পথ দেখেছে তারাও মুক্তিযোদ্ধা, কিন্তু পাক সেনাদের সাথে সম্মুখ সমরে লাঠি নিয়ে যুদ্ধটা করে তারা শহীদ হল, তারা কেন মুক্তিযোদ্ধা হবে? আজকে 45 বছর 51 বছর অতিবাহিত হচ্ছে, তারা আজকে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হতে পারবে। তো সেই জন্যে এটা যে আমি আবারও জোর দাবি জানাবো যে এই 33 বাঙালি যারা শহীদ হয়েছেন তাদেরকে অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধা স্বীকৃতিতে দিয়ে আমাদের ইতিহাসের একটা জায়গা দখল করো। আমাদের আমরা যত অকৃতজ্ঞ শব্দটা না থাকে, একটা কৃতজ্ঞতা প্রকাশের জন্য কৃতজ্ঞ সরকার জন্য এই দায়িত্বটা পালন করা, এটা আমাদের জোর দাবি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে, জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।